এসএফআই কর্মীদের বেধরক মারধরের অভিযোগ উত্তরপাড়া প্যারিমোহন কলেজের ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে। ছাত্রনেতা স্বপন কোলে শহীদ দিবস উপলক্ষে এসএফআই হুগলি জেলা কমিটির উদ্যোগে আজ উত্তরপাড়া রেল স্টেশন থেকে উত্তরপাড়া প্যারিমোহন কলেজ পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আর মিছিলের শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এই কলেজের সামনে। তবে উত্তরপাড়া প্যারিমোহন কলেজের সামনে মিছিল আসতেই দুপক্ষের মধ্যে লাগে বচসা, হাতাহাতির অভিযোগ দুপক্ষের মধ্যে। ছাত্রনেতা স্বপন কোলে শহীদ দিবস উপলক্ষে এসএফআই হুগলি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের এই প্রতিবাদ মিছিল শেষে উত্তরপাড়া প্যারিমোহন কলেজের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে এসে আপত্তি জানায় প্যারিমোহন কলেজেরই ইউনিয়নের সদস্যরা। এসএফআইয়ের এক কর্মীকে সভার মাঝখান থেকে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ, তার ফলে দুপক্ষের মধ্যে লাগে বচসা। এসএফআই কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উত্তরপাড়া প্যারিমোহন কলেজের ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে। এসএফআই দলীয় পতাকা টেনে ছিঁড়ে দেওয়া হয় এসএফআই হুগলি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের এই প্রতিবাদ মিছিল শেষে যেই সভার আয়োজন করা হয়েছিল কলেজের সামনে, সেই সভার মঞ্চ ভেঙে দেওয়া হয়। সভায় উপস্থিত অতিথিদেরকে মঞ্চ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হয়। অভিযোগ, এসএফআইয়ের ফ্লেক্স পতাকাও ছিঁড়ে দেওয়া হয়েছে উত্তরপাড়া প্যারিমোহন কলেজের ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে। মঞ্চের ব্যানার টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। আহত এসএফআইয়ের আনুমানিক 7 জন দলীয় কর্মী। এসএফআইয়ের কর্মীদের উপরে বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে উত্তরপাড়া প্যারিমোহন কলেজের ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে। ইতিমধ্যেই আহত এসএফআই কর্মীদেরকে উত্তরপাড়া স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা এখন সেখানেই চিকিৎসাধীন। ঘটনাটা যেটা ঘটেছিল, আজকে আমরা শহীদ কমরেড স্বপন কোলের মৃত্যুবার্ষিকী পালন করছিলাম, সেই উপলক্ষে আমরা কলেজের সামনে একটি মঞ্চ করি এবং সেখানে আমাদের যার নেতৃত্ব আছেন তারা বক্তব্য রাখছিলেন। সেই সময় কলেজ থেকে তৃণমূলের যে দুষ্কৃতির দল, যারা টিএমসিপি নামে কলেজের ভিতরে বিভিন্ন রকম তোলাবাজি দুর্নীতিজনিত কাজকর্ম চালায়, তারা আমাদের সভা থেকে একজন ছাত্রকে টেনে নিয়ে যায়, তাকে নির্মমভাবে তাকে মারে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়। এরপরে তাদের আমাদের মধ্যে এবং তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পুলিশ আসে কিন্তু নিছক দলবাসের ন্যায় তারা ভূমিকা পালন করে, তারা কোনো প্রকার তাদেরকে সাপোর্ট করে যায়, আমাদের কোনো রকম তারা হেল্প করেনি। পরবর্তীতে আমাদের ছাত্রীদের পর্যন্ত নির্মমভাবে মারে, তাদের মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়, মোলেস্ট করা হয়, অসভ্য ভাষায় গালিগালাজ করা হয় ছাত্রদের প্রতি, ইঙ্গিতপূর্ণ নানা মন্তব্য এবং তাদের বিভিন্ন প্রাইভেট পার্টসে হাত দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে। আমাদের এক শাশু কমরেড এখানে দাঁড়িয়ে আছে, ওর জামা আপনারা দেখতে পাচ্ছেন হাত পাত কেটে রক্ত লেগে গেছে। একজন শাশু কমরেড ওখানে বসে আছে, মাথায় তাকে বাড়ি থেকে বাড়ি মারা হয়েছে এবং নানাভাবে শাশু কমরেডদের গায়ে হাত দেওয়া হয়েছে, বিভিন্ন প্রাইভেট পার্টসে তাদের টাচ করা হয়েছে, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সভাটা এখানে চলছিল যে আপনারা জানেন যে ডেটা প্যাকেজ বিভিন্ন টেলিকম সংস্থাগুলি রিচার্জের যে পরিমাণ অর্থ বৃদ্ধি করেছে, তাতে অনলাইন এডুকেশন যে সিস্টেম চলছে রাজ্যে এবং দেশে, তাতে মধ্যবিত্ত নিম্নবিত্ত ছাত্রছাত্রীরা ভীষণভাবে এফেক্টেড হচ্ছে, তারা অ্যাফোর্ড করতে পারছে না। আমাদের দাবি ছিল অবিলম্বে এই টেলিকম সংস্থাগুলি যাতে তাদের রিচার্জের অর্থ সেটা কমিয়ে নিয়ে আসে এবং বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য ইন্টারনেট পরিষেবা দিতে হবে। এছাড়াও প্রত্যেকটা কলেজ নির্বাচন অবিলম্বে যত শীঘ্র সম্ভব করতে হবে। এবং আমরা 10ই জানুয়ারি এই দাবিকে সামনে রেখে যে আমাদের ডিএম অভিযান, সেই অভিযানকে পাথেয় করে আমাদের এই সভায় কর্মসূচি ছিল। আমরা থানায় এখানে এসেছি, আমাদের যে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে যারা আমাদের উপরে এরমভাবে হ্যারাসমেন্ট করেছে, ছাত্রীদের এরমভাবে যারা মারধর করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো। অলরেডি আমাদের 4 থেকে 5 জন ছাত্র তারা মাথা পেটে উত্তরপাড়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে, সেখানে পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা পৌঁছে গেছে, যাতে তারা সুস্থ হয়ে বেরোনোর পরে তাদের
হয় আমাদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বিভিন্ন অসম ভাষে গালি গালাজ করা হচ্ছে টোটো আটকে দেওয়া হচ্ছে রাস্তায় যাওয়ার পথে উত্তরবঙ্গ জেনারেল হসপিটালে আমরা ওখানে শান্তিপূর্ণভাবে একটা মিছিল এবং তারপরে একটা পথসভা করার চিন্তা ভাবনা এবং তাই হয়েছে সেই সময় আমাদের একটি ছেলেকে ওখানে কলেজের সামনে প্রচণ্ড পরিমাণে মারধর করে টিএনসিপি ছেলেমেয়েরা আমরা তাকে বাঁচাতে যাই তখন তাকে আজকে আমরা মারামারিতেও যাই আমরা তাকে বাঁচিয়ে জাস্ট সরে যাচ্ছিলাম সেই সময় একটা ধস্তাধস্তির সৃষ্টি তারপরে আমাদের নেতৃত্বে এবং আমরা সবাই ফিরিয়ে চলে আসি পায়ের অবস্থা কি খারাপ আমার মাথায় দশখানা সেলাই করে এই তো আমরা কি বলতে আমাদের কটা দাবি জানাতে এসেছিলাম যে অনলাইন এক্সাম যাতে না হয় সেখানে যেন অফলাইন এক্সাম হয় একটু প্রপারভাবে একটু ক্যালকুলেটিভভাবে কোভিডের মাঝখানে রেস্ট্রিকশনের মধ্যে কিছু একটা ভালো করে যেন পরীক্ষাটা সুব্যবস্থায় করা হয় তারপর জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আমরা কথা বলেছি তিন নম্বর আমাদের হুগলি জেলায় পৃথক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের দাবিতে আমরা এখানে মিছিল করে পথসভা করে আমরা এটাই জানাতে এসেছিলাম যে আমাদের ছাত্রদের সাধারণ যে দাবি দাবাগুলো সেগুলোই আমরা বলতে এসেছিলাম কিন্তু এন্ড অফ দ্য ডে এটার পরিণাম এটাই যে আজকে এই ছেলেটার এই অবস্থা আমার এই অবস্থা আরও আমাদের কত ছেলেমেয়ের যারা হসপিটাল থেকে এখনো আসেনি তাদের এই কতজন আহত হয়েছে আমাদের আমি যখন ঢুকেছি তখন সাত আটজন ওখানে ছিল তারপরে আমি যখন বেরোচ্ছি ওখানে আরো দশ বারো জন ঢুকেছি ঘটনাস্থলে পুলিশ যায়নি পুলিশ ছিল কিন্তু পুলিশ ওখানে নির্বিকার কোনো এক্সপ্রেশনলেস কোনো অ্যাকশনলেস কিচ্ছু নেই ছাত্রনেতার স্বপন কুলের শহীদ দিবস উপলক্ষে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে স্কুল কলেজে বর্ধিত ফি মকুব করতে হবে সকল ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ডেটা প্যাকের ব্যবস্থা করতে হবে ড্রপ আউট হওয়া সকল ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে এরকমই একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এক প্রতিবাদের সামিল হয়েছিল এসএফআই হুগলি জেলা কমিটির সদস্যরা এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো উত্তরপাড়া প্যানিমোহন কলেজের অনেক পড়ুয়ারাও এদিনের এই প্রতিবাদ মিছিলে সামিল হয় এই দিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সহ সম্পাদক শুভজিৎ সরকার এসএফআই সর্বভারতীয় নেত্রী তথা এসএফআই রাজ্য কমিটির সহ সভানেত্রী নবনীতা চক্রবর্তী এসএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা এসএফআই হুগলি জেলার সভাপতি বাদশা দাস এসএফআই হুগলি রাজ্য কমিটির সদস্য শান্তন ঘোষ সৌমেন মুখার্জি সহ একাধিক এসএফআই নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা মিছিলটি উত্তরপাড়া স্টেশন থেকে উত্তরপাড়া প্যারিমোহন কলেজের দিকে এগোতে থাকলে পথে বাধা দেওয়ার অভিযোগ উত্তরপাড়া প্যারিমোহন কলেজের ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ কলেজের সামনে বেশ খানিকক্ষণ চলে দুপক্ষের মধ্যে মারপিট দোষারোপ একে অপরকে ছাত্রনেতা স্বপন কলেজ শহীদ দিবস উপলক্ষে এসএফআই হুগলি জেলা কমিটির উদ্যোগে আজ উত্তরপাড়া রেল স্টেশন থেকে উত্তরপাড়া প্যারিমোহন কলেজ পর্যন্ত এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় আর মিছিল শেষে এক প্রতিবাদ সভারও আয়োজন করা হয় কলেজের সামনে উত্তরপাড়া প্যারিমোহন কলেজের সামনে সভার মাঝখান থেকে এক এসএফআই কর্মীকে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হলে তাতে বাধা দেয় এসএফআইয়ের বাকি সদস্যরা কর্মী সমর্থকেরা এই নিয়ে বাদে উত্তরপাড়া প্যারিমোহন কলেজ ইউনিয়নের সদস্যদের সাথে ধস্তাধস্তি বচসা সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ এসএফআই দলীয় পতাকা পুলিশ প্রশাসনের সামনেই ছেড়ে দেওয়া হয় এসএফআই কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ এসএফআই হুগলি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের এই প্রতিবাদ মিছিল শেষে যেই সভার আয়োজন করা হয় সেই সভার মঞ্চ ভেঙে দেওয়া হয় ছিঁড়ে দেওয়া হয় এসএফআই এর ফ্লেক্স পতাকা মঞ্চের ব্যানার টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে আহত এসএফআই এর আনুমানিক সাতজন দলীয় কর্মী ইতিমধ্যে তাদেরকে উত্তরপাড়া স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা এখন সেখানেই চিকিৎসাধীন ফায়ার
উত্তরপাড়া থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, সঠিক বার্তা।